তক ব্যবহার এমন কেন? কইলাম আমি বাইরামো, তোরা বেটা এখনো আসার খবর নাই, ফাজলামি করছ আমার সাথে? জি 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 ভাইয়া জি। আবার কয় ভাই, রাগ তোর ভাই, তোর ভাইয়ের গুস্তি কিলাই? না 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 ভাইয়া, না না না, তোর বিয়াই তোর খাইছি কল লাগে আমার হইছে বিয়ের গুস্তি ভাই। ঠিক আছে ভাই, আজকের পর থেকে আমি যে জায়গায় আপনার সামনে থাকবে না, আপনার সাথে কথাই বলবেন ভাই। এরকম তো ব্যবহার করে না ভাই, রোদার বিয়াল লাগে। আবার বলছি না, কথা বলবেন না বোবা, একদম বোবা, কোনো কথা বলবেন না। আপনি আপনি আপনার, আরে ভাই ধাক্কা দেন, ব্যথা ভাই তো মানি নেই তো দেখছি আপনার আসছেন, আপনার আমি আমি আরো চলে গেছি। আমদার ভাই, এই বিয়াই আমি কি তার পোষা ময়না পাখি, ডাকলে আমি যাব? স্যার এটা বলছে, আমার কোনো দোষ নেই ম্যাডাম। তুমি বলেছে বলে যেতে, সেবার কিন্তু তুমি এভাবে বলবে? স্যার বলছে সে আমাকে যেভাবে ডেলিভারি দিছে, আমি যেন ডেলিভারিটা ঠিক আপনাকে এভাবেই দিই, আর কোনো কারণ নাই। কারণ থাকবে না কেন, তোমার নিজের কোনো বোধ নাই? বোধ খাটিয়ে কাজ করতে পারো না ম্যাডাম? আমি গরিব মানুষ, নিজের বোধ লাগায় কাজ করলে তো নিজেই বিপদে পড়বো। এমনিতে আমি একজনের কথা আর একজনের বইলা বিপদে আসছি, আবার কোন ভেজাল লাগবো কে জানে। ঠিক আছে তুমি যাও। ম্যাডাম চা কফি কিছু দিব? তোমার কাছে কি কোনো বিষ আছে? থাকলে দাও। না ম্যাডাম নাই। কি থাকলে দিতা? অবশ্যই দিতাম ম্যাডাম, আপনি আমার ম্যাডাম। একটা জিনিস আপনি শখ করছেন, এটা আমি আপনারা দিব না। আমি আর যাই হোক, বেয়ার দোব না ম্যাডাম। ভাই কিস খেয়ে পড়েছেন, রকম টান মান খেয়েছেন নাকি? না রকে টান খাই নাই, রাগ কমানোর ব্যায়াম করতেছি। তুই যে কামটা আমার সাথে করছো স্যার, আমি যে পরিমাণ রাগ হইছি, ব্যায়াম করে যদি রাগ না কমাইতাম তাহলে এখনই তোরে গাইরা ফেলাইতাম। ভাই আমি ভুল করে ফেলেছি ভাই, নতুন তো, মাফ করে দেন। দেখ সুতা দিস না, সুতা খুব খারাপ জিনিস, একবার যদি তোর লগে এই সুতা সেট হয়ে যায় জিন্দগি তো আর বাইর করতে পারবি না, একটা জীবন পার করে যাবি সুতা দিয়া দিয়া। সরি ভাই ভুলে গেছি ভাই, চলেন বাড়িতে ঘুরে। তুই বেটা মুডটাই নষ্ট করে দিছিস আমার, এখন বাইরে যাওয়া মানে কাউরে বিপদে ফেলা, অভ্যাস ভালো না তো আমার। মুখও চলে সাথে সাথে হাতও চলে। হ্যাঁ ভাই কথা সত্য ভাই, ভাই এই চা বানাই একটু সুন্দর করে, চা বানাই দিই একটা। হ্যাঁ খাওয়াই তো যখন চাইছিস খাওয়া, আবার চিনি মিনি বাড়াই দিস না, এমনি ব্যায়াম ট্যাম করে শরীরটাকে ঠিক রাখার লেগে, ফিট থাকার লেগে। চিনি মিনি খাওয়া আমার শরীরে রোগ ঢুকাইস না। না ভাই সকালে কফি বানাইলাম না, ঠিক আছিল না, পারফেক্ট। আচ্ছা না না দরকার নেই, বাদ দে, নেও যখন কইরাই ফলাইছে একবার বাইরে যাই ঘুরে আসি। আমি যাবো ভাই আপনার লাগে লইবেন? এসব বাদ দিছি, একলা চলার পলিসিতে আছি, চলার পথে লগে কাউরে রাইখে নির্ভরতা বাড়াইতে চাই না। মাবু দিলাহি কি বাজানটা যে বাঁচাই দিছ, আমি আর জীবনে বাচ্চা থাকলে মানুষের উপকার করুম না, কল দেখালে ঘাটটা খাইতাম একটু হলে উপকার কারে লাগতি। আল্লাহ